আসসালামু আলাইকুম আমার সকল ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে কোনো রেসিপি নিয়ে আসছি না, আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি অন্য একটি ব্লগ নিয়ে আসছি, খুবই ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হোম মেড চাট, যেটা আমরা শুদ্ধ ভাষায় কই ফানিপুরি। সব বাচ্চাদা বড়রা সবাই ভালোবাসে, সবার ঘরে এ চাটটা খুবই পছন্দনীয়। তাই ভাবলাম আজকে রেসিপি না নিয়ে আপনাদের সাথে একটা চাট শেয়ার করি। চাটটা এখানে আমি চিকপিস নিয়েছি, এখানে কিছু আলু বয়েল করে নিয়েছি, করিয়েন্ডার, অনিয়ন অ্যান্ড গ্রিন চিলি, এগুলো লবণ দিয়ে আমি একটু মিক্স করে নিব। আপনারা যদি এভাবে মন চায় তাহলে গরম বানিয়ে খেতে পারেন। সব উপকরণগুলি তো সবসময়ই করে থাকে। যে চিকপিসগুলো আমি টিনের যে চিকপি যেটা নিয়েছি, আমি ভালো করে মিক্স করে এখন যে চাট মশলা যেটা, এটা আমি একটু অ্যাড করব। চাট মশলা পরিমাণ মতো একটু দিয়ে এভাবে মিক্স করে নিব। এ যে চাট, যে পানিপুরি সবাই ভালোবাসে, আমার ঘরের তো বাচ্চারা, আমার মেয়েরা এত পছন্দ করে, আমি সব সময় এটা ওদেরকে বানিয়ে দেই। আমার যে বড় মেয়ে, ও আসার আগে বলবো ওর জন্য আমি এটা বানিয়ে রাখতাম। আমি মাঝে মধ্যে এটা বানিয়ে রাখি সব সময়, যখনই আমি ফ্রি টাইম পাই। আর বাচ্চাদের মন চাহিদা তো পূরণ করতে হয়, স্পেশালি আমার ডটার্স অ্যান্ড ডটার ইন ল, এরা ভালোবাসে। তাই আমি আজকে আমার মেয়ের জন্য এটা বানিয়েছি। এই যে দেখেন, এটাও আমি বানিয়ে রেখেছি। একটু ময়দা দিয়ে আর একটু সুজি দিয়ে আমি কিছু বানিয়ে রেখেছি, এখন আমি রেডি করে নিব। কিছু সময় থাকলে, একটু বানিয়ে রাখলে মাঝে মধ্যে মন চাইলে বানিয়ে খেতে পারেন। আর সব সময় তো বাইরে যাওয়া হয় না, আর যখনই যাওয়া হয় তখন, এখন তো এই বছর সারা বছরই বাইরে আছে, লকডাউনের মধ্যে কোথাও যাওয়া হয়নি। আপনারা ভালো লাগলে এভাবে বানিয়ে খেতে পারেন। আর এই যে তেঁতুলের রস, এর মধ্যে আমি কিছু লেবুর রস অ্যাড করেছি, একটু ভিনিগারও অ্যাড করেছি, আর সাথে আমি ওই চিলি ফ্লেক যেটা, এটা অ্যাড করে এক চামচ, একটু বেশি ঠেঙ্গা থাকলে একটু চিনিও অ্যাড করতে পারেন, চাইলে অপশনাল, না চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এখন এভাবে পরিমাণ মতো দিয়ে উপরে ডিম কুচি দিতেও পারেন, নাও দিতে পারেন, অপশনাল থাকে। আমার ঘরে ডিম ভালোবাসেন না, তারপরেও আমি আজকে একটু অ্যাড করে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ব্লগটা খুবই ছোট ভিউয়ার্স, আপনারা ছোট্ট ব্লগ, তারপরেও আপনারা দেখবেন, ফলো আজ করবেন। আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে আমার সাথে থাকবেন, যেহেতু আমি আমার মোবাইলে যতটা ভিডিও আপনারা দেন উঠে আয়, আমি চেষ্টা করি সবগুলা ভিডিও দেখার। আর ভুলবশত যদি কারো ভিডিও না দেখে থাকি, তাহলে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, আমি যত সম্ভব পারি সবার ভিডিওগুলা দেখার চেষ্টা করি। এতে যদি আপনাদের ভিডিওগুলা মিস হয়ে যায়, তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি সময় সুযোগ করে আপনাদের ভিডিওগুলাও দেখব। যেহেতু ইউটিউবে একে অন্যকে শেয়ার করা, সাপোর্ট করা ইউটিউবের একটা নিয়ম আছে, যেহেতু একা কেউ কোথাও যেতে পারবো না, তাই যেভাবে আপনারা আমাকে সাপোর্ট করছেন, এভাবে আমিও আপনাদের সাথে থাকব। আজকে এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, আর একে অন্যের জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।